চট্টগ্রাম বন্দরে পণ্য পড়ে থাকলেও খালাসি ট্রাক বা কাভার্ড ভ্যান না পাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। দু একটি পরিবহন পাওয়া গেলেও অবরোধে বেড়েছে পরিবহন খরচ। ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকরা আছেন নাশকতার আতঙ্কে। যানের নিরাপত্তার জন্য দেশে খুব ভয়াবহ অবস্থা, গাড়ি চালাইতে আমাদের জীবনে ঝুঁকিপূর্ণ হয়ে যাইতেছে। মালিকের গাড়ি চালাতে মালিকের ক্ষতিপূরণ পাবে, আমাদের কি অবস্থা হবে? অবরোধে দেশের বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় পরিবহন মালিক সমিতি। এতগুলো গাড়ি আছে, তার 50% আমার মনে হয় এখন চলে না, সব গ্রেজে আটকানো। এত ইয়ের মধ্যে চলতেন, যার জন্য ট্রাক মার্কেট অনেকগুলো আজকে 28,000 টাকা, 30,000 টাকার চিটাং থেকে ঢাকা, এই শ্রীনগর, জৈনাবাজার, এগুলো ট্রাক ভাড়া চলতেছে। নির্দিষ্ট সময় পণ্য না পৌঁছায় কারখানা বন্ধ ও শিপমেন্ট বাতিলের আশঙ্কায় দিশেহারা পোশাক শিল্পের ব্যবসায়ীরা। গার্মেন্টস সেক্টর ব্যাডলি এফেক্টেড এবং শিপমেন্ট টাইমলি করতে পারতেছে না, ইম্পোর্ট মাল পাচ্ছে না সময়মতো, এক্সপোর্ট মাল সময়মতো চিটাং বন্দরে এসে পৌঁছতেছে না। তাই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ ব্যবসায়ীদের। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই রোডটাকে আপনাকে সচল রাখতেই হবে, যে কোনো কিছুর মিডিয়ামে এটাকে সচল রাখতে হবে। এবং ট্রেন গুডসগুলো, যে বিকল্প পথ বলতে আপনি ট্রেনের মাধ্যমে যে মালগুলো যায় সেটাও কিন্তু সময় সাপেক্ষ, সেটাকেও আপনাকে সচল রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।